রাজবাড়ী জেলার খামারিরা ব্যস্ত সময় পার করছে কোরবানির পশু পরিচর্যায়। জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের থ্রিএস এগ্রো শ্রমিকরা কোরবানি উপলক্ষে গরু পরিচর্যায় রাত দিন কাজ করছে। এবারের কোরবানিতে খামারিতে প্রস্তুত করা হয়েছে শতাধিক ষাঁড় গরু। জেলার চাহিদা মিটিয়ে ঢাকার বাজারে গরু সরবরাহের জন্য প্রস্তুতি গ্রহণ করছে খামার মালিক বজলুর রহমান স্বপন। খামার মালিক জানান, 2017 সালে এলাকার বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে 22 একর জমির উপর আমি খামারটি স্থাপন করেছি। বর্তমানে খামারিতে ষাঁড় গরু ও গাভী গরু সহ কয়েক শত গরু রয়েছে। খামার মালিক বজলুর রহমান স্বপন বলেন, আমার খামারটিতে প্রতিদিন 300 লিটার দুধ উৎপাদন হয়। আমি সে চাহিদা মেটাতে এবারে ঈদুল আজহায় সব কিছু ঠিক থাকলে 1,50,00,000 টাকার গরু বিক্রি হবে খামারটিতে। তিনি আরও জানান, খামারটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত জেলা উপজেলা পশু সম্পদ অফিস থেকে কোনো প্রকার সহযোগিতা পাই নাই। সরকারি সহযোগিতা পেলে ব্যাপক পরিসরে খামারটি গড়ে তুলব, সেই সাথে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করব। করতে যে এখানে আসলে আমার উদ্দেশ্য এলাকার কিছু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই উদ্দেশ্য নিয়ে আমি গরুর খামারটা করছি। এমনি গরুর প্রতি আমার একটু ভালোবাসা ছিল, গরুর ইচ্ছের থেকেই ওই ভালোবাসা থেকেই গরুর খামার প্রতিষ্ঠিত করছি। এখন আল্লাহ রহমতে আছে, আমার এখানে অনেক কুরবানি উপযোগী দুধের ডেয়ারি ফার্ম এগুলো আছে, মানে দেশের আমিষের চাহিদা পূরণের জন্য এগুলো করার চেষ্টা করতেছি। মানে প্রাকৃতিক যে খাবারগুলো ঘাস ভুট্টা খড় গমের ভুটি এগুলো খাওয়ায় গরু লালন পালন করা, যাতে কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ না খাওয়ায়, শিশু খাদ্য যেহেতু দুধ শিশু খাদ্য এলে মানুষের খাদ্য, এগুলো যাতে শিশুদের ক্ষতি না হয় এই জন্যই আমি এই ব্যবস্থা করছি। আপনার খামারটির নাম কি এবং এই খামারটি কত সালে স্থাপিত করতে মানে প্রতিষ্ঠিত করছেন? আমার খামারের নাম থ্রিএস এগ্রো। আমার এটা প্রাথমিক অবস্থায় আমি 2017 সাল থেকে স্বল্প পরিচয়ে শুরু করি, গত 2 বছর আমি এটারে বড় আকারে। আপনার এখানে এবারের কোরবানি উপলক্ষে কতগুলো ষাঁড় গরু প্রস্তুত করা হয়েছে কোরবানি বাজারে? আমার এখানে কোরবানি উপলক্ষে 80টা মতো গরু প্রস্তুত আছে, আমাদের কিছু গরু বিক্রি হয়ে গেছে আর কিছু গরু আছে। আমার এখানে আপনার সর্বোচ্চ আপনার 1100 থেকে লাইভ ওয়েট আর কি, সর্বোচ্চ 1100 কেজি পর্যন্ত ওজনের গরু আছে, সর্বনিম্ন 300 কেজি ওজনের গরু আছে। আপনার এই গরুগুলো লোকাল বাজারের চাহিদা পূরণ করার পরেও এগুলোকে আপনার বাইরে নেওয়ার প্রয়োজন লাগতে পারে? হ্যাঁ, লোকাল বাজারে কাস্টমার আসতেছে, স্থানীয় কাস্টমারগুলো কিনে বেচা বিক্রি করে, যেগুলো অবিক্রিত থাকবে সেগুলো তো আমাকে বাইরে ঢাকা চিটাগাং যে কোনো একটা ইসে হাটে আমাকে উঠাইতে হবে। সরকারের কাছে আমার দাবি থাকবে যেন এই গরুগুলো পরিবহনের জন্য সুস্থ ব্যবস্থা থাকে, মানে পথে ঘাটের জন্য কোনো চাঁদাবাজি কোনো কিছুর ইয়ে না হয়, চাঁদাবাজি কিংবা কোনো দৌরাত্ম মানে যানজট এগুলো জন্য সরকার জন্য এদিকে খেয়াল রাখে। যারা যারা নতুন উদ্যোক্তা হবে তাদের ক্ষেত্রে আপনার কী পরামর্শ থাকবে? নতুন উদ্যোক্তা আসলে উদ্যোক্তা বাংলাদেশের যে বেকার যুবক শিক্ষিত উদ্যোক্তা সৃষ্টি করতেই হবে দেশ প্রয়োজনে, নতুন উদ্যোক্তাদের যাতে সরকার সহযোগিতা করে। যেমন আমাদের দেশের প্রাণী সম্পদ একটা অধিদপ্তর আছে, আমরা শুধু আমি না আমরা বলবো যে আমরা যারা খামারি আছে কেউ বলতে পারবে না তাদের চেহারা কেমন, তারা অফিসে কী করে না করে সেটা তারাই জানে। কোনো ভ্যাকসিন কোনো ওষুধ তারা যে আসে মাসে একবার যদি আসতো যে আমাদের গরুগুলো দেখে যেত, গরু ছাগল ভেড়া এগুলো যদি দেখে যেত আমরা, কিন্তু তারা এগুলো কোনো কর্ণপাতই করে না। ক্রেতাগুলো ক্রেতারা আসে, আমি কিছু গরু অনলাইনে বিক্রি করছি, ঢাকাতে বিক্রি করছি, কাস্টমার আছে বাইরে, ক্রেতারা গরু নিলে আর গরু যদি সে অনলাইনের মাধ্যমে দেখে পছন্দ করতে চায় সেটাও পারবে, আর যদি আসে দেখে যাইতে পারে গরু কথাবার্তা বলে আমরা ঈদের আগে গরু পৌঁছায় দিব, এখন তাদের বাসায় পৌঁছায় দিব। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 01712666152। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব আছে, যে কোনো ইসে সে পাবে। ধন্যবাদ।